বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে দোয়া মাহফিলের আয়োজন করায় সৌদি আরবে আটক প্রবাসীদের মুক্তির দাবি করেছে পরিবারের সদস্যরা সেগুন ডিআর ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় স্বজনরা বলেন গত ষোলো আগস্ট সৌদি আরবের দোয়া মাহফিল থেকে আশি জনকে আটক করে দেশটির পুলিশ পরে বাহাত্তর জনকে ছেড়ে দেওয়া হলেও এখনও আটক রয়েছে আটজন এরই মধ্যে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশে ফিরে এসেছে অনেকে এই ঘটনায় আটককৃতদের মুক্তি ও যারা চাকরি হারিয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানায় ভুক্তভোগীর পরিবার তাদেরকে যেন ওই দেশে রেখে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিয়ে তাদের আবার আমাদের পরিবার যাতে সচ্ছল ভাবে চলতে পারে 500 এর অধিক লোক জমায়েত হলেন নাকি ওদের কানে এখানে ওদের আইনের মধ্যে বৈধতা নাই এটা আর কোনো সমস্যা নেই এটাই সমস্যা আব্বুদের যাতে নিঃশর্ত মুক্তি হয় সাথে যাতে আব্বুদের এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যাতে আব্বুরা চালিয়ে যেতে পারে আমি তাদেরকে মুক্ত করে সশা স্থানে তাদের ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করতে পারবে সেই ব্যাপারে আপনাদেরকে লাখ লাখি করার জন্য সরকারের কাছে পৌঁছার জন্য আপনাদেরকে অনুরোধ